কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে একটা অন্য ধরনের ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, দেখার জন্য খুব উৎসাহ আছে। কি দেখাচ্ছে আর বলছে? আপনারা অনেকেই বলেছিলেন আমাদের বিয়ের জামা কাপড় কালেকশন হ্যাঁ দেখার জন্য। বিয়ে মানে কি আমাদের বিয়ে? আমাদের বিয়ে মোটামুটি দেখতে চাইছিলেন। আমি কত বছর হলো? 19 বছর হয়ে গেল। 19 বছর? 19 বছর হচ্ছে 2003-এ, 22শে এপ্রিল 2003 19 বছর আগেকার কাপড় এখনকার দেখে সবাই হাসবেন। আপনাদের কাপড়ও দেখাবো, কাপড়গুলো কেমন মানে লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, তো দেখাচ্ছি। আর তুমি তো ছোট ছিলে, ওই ছবিতে একজন ছিল না কোলে নিয়ে বসছিলে? ঠিক আছে, দেখে না তাহলে। তো বিয়েতে আমাকে যেসব কাপড় গুলা দিয়েছিল, মানে শাড়ি গুলা, সবগুলো আমি ভালো করে রেখে দিয়েছি। এখন মনে তো সব কটি আছে, শুধুমাত্র সুতির গুলা নষ্ট হয়ে গেছে। দেখাচ্ছি, দেখে প্রথম থেকেই। আর এই রুমালটাকে চিনতে পারছেন যেটাতে আব্বু মুখ ঢেকেছিল? এটা আমাকে দিয়েছিল আশীর্বাদে। আশীর্বাদে তো আমি ভালো করে রেখে দিয়েছি, যে এটা আশীর্বাদের গোল্ডেন শাড়ি, পুরানো যুগের আশীর্বাদের শাড়িটা রাখলাম। আর এটা হচ্ছে বিয়ে পড়ানোর শাড়ি। এটা ভালো করে খুলে দেখাও, তখন অত যত্ন করতে পারিনি, তো অল্প বয়সে জানতাম না যে কোন সাইডটা কি করে রাখতে হয়। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে এরকম যার একটা দেয় সেইটা, এটা খুব ভালো ছিল, পরতে খুব আরাম, নরম শাড়ি পাতলা। আঁচলটা কই? আঁচলটা এক কালার, ব্লু কালার। এই যে এটা ব্লু কালার। এক বলো কেমন শাড়ি গুলা? পছন্দই হবে না এই শাড়ি নাকি? এগুলা ভালো আপনার জন্য, এগুলো মনে হচ্ছে কার্বন না। যে শাড়িগুলো আপনাদের দেখাচ্ছি পরপর, কোন শাড়িটা কেমন, কি নাম, কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাড়ির আমি নাম জানি না, কিন্তু আপনাদের দেখাচ্ছি, এটা মনে হয় পেপার সিল্ক বলে, জানি না ঠিক। আর এটা মনে হয় চেন্নাই সিল্ক, এটা চেন্নাই পাঞ্চেনি শাড়িটা। আর এটা কি কে জানে, জানি না। এবার আপনাদের দেখাচ্ছি আসল শাড়ি, যেটা হচ্ছে বেনারসি, সবাই দেখতে চাইছে কেমন দিয়েছি। একদিনই পরে শুধু, বিয়ের দিনে। কি সুন্দর কাজ! এটা পরে বৃষ্টির বিয়ের দিনে গেছিল লাই, বিয়ের সাইতেই পরে সব। এই তো 3 দিন না 4 দিন পরেছ? এটা অল বডি এইরকম আছে কাজ। আর এটা হচ্ছে আঁচলাটা, আঁচলাটা খুব বেশি কাজ নাই, একটু অল্প বেশি আছে। এটা হচ্ছে আঁচলাটা, এটার নামটা বলে। আর এটা হচ্ছে মেরুন কালারের শাড়ি, বেনারসিটা। এই শাড়িগুলো কে চয়েস করে দিয়েছিল বলো তো? আমি কি করি বলো তো, এটা তখন মানে আমাদের রামপুরহাটের মানে বড় ডাক্তার, হ্যাঁ বেশ নাম করা ডাক্তার ছিল, এখনো মানে মাঝে মাঝে আসে চেম্বার করে, পার্থ কর্মকার, অনেকেই জানে পার্থ কর্মকার ডাক্তার। আর বাড়ি কলকাতা ছিল,
তো আগে মানে আমার বড় ভাইয়ের সঙ্গে খুবই মেল ছিল। হ্যাঁ, আমাদের নার্সিং বড় দাদা নার্সিং হোমে আসতো, তা ডাক্তারকে বলেছিল যে আমার ভাইয়ের বিয়ে আছে, হ্যাঁ আপনার কলকাতা থেকে বেনারসি আর 2-3টা কাপড় আপনাকে কিনে নিতে হবে, আপনার আপনার চয়েসে ভালো দেখে। ডাক্তারে এনে দিয়েছিল অ্যাটারসিটা শুদ্ধ কলকাতা থেকে। এইগুলো সব ডাক্তারের চয়েসে, যে এগুলো দেখছ শাড়ি টাড়ি এগুলো সব ডাক্তার নিজে চয়েস করেছিল। তা সবগুলো ঠিকই আছে, হ্যাঁ সব সবাই পছন্দ করেছিল, খুবই পছন্দ করেছিল। আর তখনকার দিনে এই শাড়িটার দাম ছিল 5,000 টাকা, মানে অনেক দামি ছিল, আমাদের কাছে খুব ভালো লাগছে শাড়িটা, আর সবাই আমাদের বাড়িতেও খুব পছন্দ করেছিল, সব শাড়িগুলো সবাই পছন্দ করেছিল, ভালো ভালোই দিয়েছে। ডাক্তারের চয়েস খারাপ হবে? যে অ্যাটার্জিটা ছিল না, অ্যাটার্জিটা একটু ছোট ছিল, হ্যাঁ কিন্তু ডাক্তার নিজে কিনে দিয়েছিল। ডাক্তার নিজে অফিস যাওয়ার মতন কিনে দিয়েছিল, ছোট ভরা, খুব ছোট ছিল না, অনেক ছোটই ছিল, দলের পাত্র ভরা ছোট। তো এই বেনারসির কালারটা, তারপরে কেমন ডিজাইনটা হয়েছে দেখেন, কোন সাইট আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই অবশ্যই বলবে। আমাকে বেনারসিটা, আর মেহেক তো জিদ ধরেছে যে আমাকে এটা দিবা, এবার দেখাও কি দেখাও তুমি দেখছো, আরামপুর কোনো কিছু নাই, চুপ করে রাখে দি, খালি পাঞ্জাবিটাই আছে আর এই যে শ্রী ডিজাইন রুমাল। তখনকার যুগে এরকম ছিল বিটি, তখনকার যুগে কি বলে দেখুন শেরওয়ানি, হ্যাঁ এখন বিটির বিয়ে দিলে ব্লেজার শেরওয়ানি সব লাগবে, তখনকার যুগে পাঞ্জাবি ছিল বিটি। আগে গ্রাম সাইডে যদি বিয়ে হতো গ্রামে, তা গ্রামে যদি কারোর একটা ভালো পাঞ্জাবি থাকতো, তা গোটা পাড়ার ওই পাঞ্জাবিটার বিয়ে হতো, ওই পাঞ্জাবিটা পরেই সবাই বিয়ে করতে যেত। আর একটা টুপি, সাদা টুপি, সবাই মানে কেউ কিনতো না, ওইটা চেয়ে নিয়ে যেত, মানে লম্বা ধরনের টুপি ছিল। তা তখনকার যুগে মানে মানুষের হাতে অত তো পয়সা থাকতো না, হ্যাঁ তা ওই একটা পাঞ্জাবি থাকতো, একটা পাঞ্জাবিতে গোটা গোটা পাড়ার লোকের বিয়ে হতো। আর এখন জামাই দিকে ব্লেজার তো লাগবেই, যেরকম হোক যেরকম জামাই হোক ব্লেজার লাগছে, আর শেরওয়ানি নাকি বলছে পাঞ্জাবিটা কি বলে শেরওয়ানি, ওইগুলো এক একটা দাম একদিন পড়বে কত 10,000-15,000 এরকম করে দাম। আর আমাদের এই পাঞ্জাবিটা তখনকার যুগে 250 টাকা না কত নিয়ে আসবে। এখনকার মেয়েদের মুখে ফুলের এগুলো ছিল, এখনকার আগেকার ছেলেরা পড়তো এগুলো না, আমাদের সময় ছিল, এখন আর এখন পড়ছে সব, এখন পড়ছে মেয়েদের মতো। আগে ইয়ে সে কি বলে ওটা সেহরা না কি বলে, যে সেহরা না কি বলে ওটা সেহরা সেহরা, ওটা আগে যারা ই পাঠান মানে যারা খান বংশের ছিল, পাঠান বংশের ছিল, পাঠানদের বিয়ে হতো পাঠানরা তখন পড়তো, কিন্তু এখন সবাই পড়ছে ওটা সেহরা নাকি বলছে। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপুর যেমনটা কেমন লেগেছে দেখেন কেমন হাসি টাটা করছে, কি বলবে তবে মেয়েকে খুব পছন্দ লেগেছে নাকি মেয়ে, তুমি একটু লিবা, হ্যাঁ আমরা যখন মরে যাবো তখন একটু, হ্যাঁ তোমার দাদুর জামা আছে আমাদের, তোমার দাদু যখন মারা যায় তখন একটা জামা একটা গেঞ্জি, তোমার দাদু যখন মারা যায় তখন একটা আমাকে গেঞ্জি দিয়েছিল, তখন ঈদ ছিল,
ঈদের দিন মারা গেছিল তো সেই ঈদে আমাকে একটা স্যান্ডো গেঞ্জি কিনে দিয়েছিল, সেই গেঞ্জিটা কই, সেই গেঞ্জিটা এখনো পর্যন্ত আমি পরিনি, এখনো ভরা আছে। মানে কি বলবো, মানে শেষ স্মৃতি দিয়েছিল একটা, সেটাকে আমি রেখে দিয়েছি। শেষ মানে দেয়ার যেটা আব্বার কাছে, লুঙ্গি দেয়নি তোমার একটা স্যান্ডো গেঞ্জি দিয়েছিল, সবাইকে কিনলো আমার জন্য একটা স্যান্ডো গেঞ্জি কিনলো। তা ঈদের দিন তো সকালে আপনারা তো সবাই জানেন, তার হয়নি সেই গেঞ্জি, এখনো পর্যন্ত পরিনি, ভরাই আছে, সেইরকম ভাবে প্যাকিং করাই আছে। এইটাই আমাদের কালেকশন ছিল, বিয়ের কালেকশন, সাদা মাঠা বিয়ে ছিল। হ্যাঁ, আজ থেকে 19 বছর 20 বছর আগেকার বিয়ে, তখন ভিডিও রেকর্ডিং ছয়। আর অনেকে এটা বলতে জানতে চাইছে যে সিন্দুরটা কেন দিয়েছিল এটার জন্য। আমাদের পাড়াতে যে মেয়েটা আমাকে সারাচ্ছিল, সে বলছে যা দিয়েছে সব একটু করে ঠাকাতে হয় এরকম বলছে। মানে আমাদের ওটা জানতাম না, আমরাও জানতাম না যে ওটা সিন্দুর লাগে। হ্যাঁ, আমাদের গ্রামে অতটা পরিচিত মানে চালু ছিল না, প্রচলিত ছিল না। হ্যাঁ, তা দেখেছি আমি গ্রাম সাইড আগে দিত, এখন অত এখন দেয়নি বলতে পারছি না, এখন দেয় না বোধহয়। হ্যাঁ, তা অনেকেই প্রশ্ন করেছিলেন যে কেন সিঁদুর দেই, তা যে সাজিয়েছিল সেই দিয়ে দিয়েছিল। হ্যাঁ, আর ওই যে বলেছিল যে একটু করে দিয়ে দিতে হয়, তার জন্য আর কেউ বাধা দেয়নি, নাহলে আমাদের সিঁদুর দেওয়া নেই। হ্যাঁ, ওগুলো নেই, আমারও তোমার নানা দিয়েছিল দুটো জামা দুটো প্যান্ট। ঠিক আছে, তাহলে কিছু মেয়ে কিছু বলবে? আর আমাদের সমাজে তো এইরকমই ছিল, তা যেগুলো ছিল সেগুলো আপনাদের দেখালাম সবকিছুই। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।